তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে ভাষা কাকে বলে, তাহলে তুমি উত্তরে কি বলবে, বা তুমি কি চুপ করে কিছুক্ষণ ভাববে যে ভাষা এর মানেটা কি আসলে? অ্যাকচুয়ালি যে জাতি ভাষার জন্য তাদের জীবন দিয়েছে, সে জাতির কাছে যদি প্রশ্ন করা হয় যে ভাষা কাকে বলে, আর এটা যদি কোনো একজন ব্যক্তি না পারে, এটা কিন্তু লজ্জার বিষয়টা হচ্ছে বাঙালি জাতি যেভাবে তাদের মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, সেটাই কিন্তু ভাষা। তো আজকে সেই ভাষাটা সম্পর্কে আমরা একটু জানবো যে কীভাবে কেউ যদি একজন আমাদেরকে প্রশ্ন করে যে ভাষা কাকে বলে, তাকে যেন আমরা এর অর্থ সহ, এর গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহ, এর তাৎপর্য সহ আমরা তাকে বোঝাতে পারি ভাষাটা আসলে কী। এখানে লেখা আছে ভাষা কাকে বলে। তোমরা আবার এটি সংজ্ঞাটি দেখে ভয় পেও না যে এই এত বড় সংজ্ঞাটা কি মুখস্থ করতে হবে কি না। এই সংজ্ঞাটিকে তোমাদের মুখস্থ করতে হবে না, শুধুমাত্র আমার কথাটুকু একটু মনোযোগ দিয়ে শোনো। দেখো, তোমাদের এই সংজ্ঞাটি এমনিতে মুখস্থ হয়ে যাবে এবং যে কিনা তোমাকে প্রশ্ন করবে তাকে খুব ইজিলি বোঝাতে পারবা। এখানে সংজ্ঞাটা ছিল এইরকম যে কণ্ঠনিঃসৃত অর্থবহ ধ্বনি বা ধ্বনি সমষ্টির সাহায্যে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করার মাধ্যমকে ভাষা বলে। তাহলে ভাষা হচ্ছে একটি কি মাধ্যম, এবং সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে কয়েকটি, সেটা হচ্ছে অর্থবহ, এরপর ধ্বনি, এরপর ধ্বনির সমষ্টি, এরপর যে বিষয়টি সবচাইতে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মাধ্যম। আচ্ছা, কণ্ঠনিঃসৃত এই ব্যাপারটি আসলে কী? তাহলে কী বুঝতে পারলাম? যে কণ্ঠনিঃসৃত অর্থবহ ধ্বনি বা ধ্বনি সমষ্টির সাহায্যে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করার মাধ্যমকে ভাষা বলে। তাহলে আগে আমরা জেনে নিই কণ্ঠনিঃসৃত কী, অর্থবহ কী, ধ্বনি বা ধ্বনি সমষ্টি বা কী। আচ্ছা, কণ্ঠনিঃসৃত হচ্ছে মূলত এইরকম, এই যে তুমি কথা বলো একটু, হ্যাঁ অলরাইট, তুমি একটু কথা বলো, তুমি কথা বলে দেখো তোমার গলাতে একটু স্পর্শ করে দেখো তো তোমার গলা কাঁপছে কি না। হ্যাঁ, তোমার গলাটা যে কাঁপছে, এই যে কম্পন সৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে কণ্ঠ। তোমার এই কণ্ঠ বা ভোকালের সাহায্যে আমরা আমাদের কম্পন সৃষ্টির মাধ্যমে আমরা কথা বলে থাকি। এই যে তুমি কথা বলছো না এবং তোমার গলাটা কেঁপে উঠছে, এটা হচ্ছে কণ্ঠ। আর নিঃসৃত মানে যে কণ্ঠের সাহায্যে তুমি যে কথা বলছো, যেমন আমি, এই যে আমি শব্দটি বললাম, এর সাথে সাথে যে কণ্ঠটা কেঁপে উঠলো এবং এখানে যে আমরা বেশ কিছু ধ্বনি উচ্চারণ করলাম আমি। হ্যাঁ, তো এই কণ্ঠনিঃসৃত অর্থবহ, তাহলে কণ্ঠ মানে বুঝলাম, কণ্ঠনিঃসৃত মানে আমাদের যে ভোকালটা বা কণ্ঠ আছে এখান থেকে যে ধরনের শব্দগুলো বা যা যে প্রকার শব্দগুলো বের হয়, এই 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 বের হওয়ার মাধ্যমটা হচ্ছে বা বের হওয়াটা হচ্ছে নিঃসৃত হওয়া। তাহলে কণ্ঠনিঃসৃত অর্থবহ ধ্বনি মানে কি? ধরো আমি একটি ধ্বনি উচ্চারণ করলাম, যেমন সিউ বা টিউ, মিউ, কিউ, নিউ, ফিউ, এই যে কিউ নিউ ফিউ আমি ধ্বনি উচ্চারণ করলাম, বা ইউ অ ইন আম, হ্যাঁ হু, ইউ, এই যে আমি উচ্চারণগুলো করলাম, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কোনো মিনিং নাই। তাহলে আমাদের কণ্ঠনিঃসৃত অর্থবহ, অর্থ মানে এমন একটি ধ্বনি উচ্চারণ করতে হবে যে ধ্বনির অর্থ থাকতে হবে। ধরো আমি উচ্চারণ করলাম, কী উচ্চারণ করি, ধরো আমি উচ্চারণ করলাম অ, হ্যাঁ, বা আ উচ্চারণ করলাম, তারপরে ধরো আমি উচ্চারণ করলাম ভ, তারপরে ধরো উচ্চারণ করলাম ম, এরপর আমি উচ্চারণ করলাম ধরো রস্যই, এরপর আমি উচ্চারণ করলাম খ। এই শব্দগুলো কেন লিখলাম এটা পরে বলবো, এটি শব্দ না, এগুলো হচ্ছে বর্ণ। সো কণ্ঠনিঃসৃত অর্থবহ ধ্বনি, এই যে আ, হ্যাঁ, তারপরে আমি ভ উচ্চারণ বললাম, এরপর ম, রস্যই, খ, এই যে আমি ধ্বনিগুলো উচ্চারণ করলাম না, হ্যাঁ, এগুলো হচ্ছে অর্থবহ। এই প্রত্যেকটা ধ্বনির একটি অর্থ আছে। এই যে আমি অ উচ্চারণ করলাম, এই ধ্বনিটাকে যখন আমি লিখলাম বা সরায়া, এই ধ্বনিটাকে যখন আমি লিখলাম তখন সেটা বর্ণ হয়ে গেল, অর্থাৎ ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলা হয়। তাহলে এই ধ্বনিকে আমরা লিখে প্রকাশ করি, এটা বর্ণ হয়ে গেল। তাহলে এই যে ধ্বনিগুলো আমরা লিখলাম এগুলোর প্রত্যেকটি অর্থ আছে। তাহলে কণ্ঠনিঃসৃত আমরা কণ্ঠের সাথে উচ্চারণ করলাম ম, রস্যই, খ, আর এগুলোর প্রত্যেকের অর্থ আছে, তাই এগুলো হচ্ছে অর্থবহ ধ্বনি। তারপরে বলা হয়েছে যে ধ্বনি বা ধ্বনির সমষ্টির সাহায্যে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করার মাধ্যমকে ভাষা বলে। তাহলে এই যে আমরা অর্থবহ ধ্বনি পেলাম, চলো দেখি এই ধ্বনিগুলোর সাহায্যে আমরা মনের ভাব প্রকাশ করতে পারি কিনা। তোমরা কি জানো যে এক বা একাধিক ধ্বনির সমষ্টি বা এক বা একাধিক ধ্বনির সমন্বয়ে কিন্তু শব্দ তৈরি হয়? যেমন চলো দেখি আমি শব্দ তৈরি করতে পারি নাকি, আমি সরায়া এবং ম, এই দুইটির কি, এই দুইটি ধ্বনি দিয়ে বা দুইটি বর্ণ দিয়ে আমি শব্দ তৈরি করব। দেখো কি শব্দ তৈরি করতে পারি, আমি আমি শব্দ তৈরি করলাম
সরাই আ ময়ূর শিকারের মি আমি। আচ্ছা আমি এই দুইটা দিয়ে একটা শব্দ তৈরি করলাম। তারপর আমি শব্দ তৈরি করি ভ দিয়ে আমরা আরেকটি শব্দ আরেকটি ধ্বনি লিখতে পারি বা ধ্বনির লিখিত রূপ বর্ণ লিখতে পারি, সেটা হচ্ছে ত। তাহলে দেখো আমি আমি এইটা আর এই ধ্বনি দিয়ে আমি এখানে একটি শব্দ তৈরি করলাম, সেটা হচ্ছে ভাত। আমি ভাত। এরপর আমি এইটা এটাকে ইউজ করে আমি এখানে একটি কী করলাম, শব্দ তৈরি করলাম, সেটা হচ্ছে খায়। তাহলে দেখো একটু কণ্ঠ নিঃসৃত অর্থপদ ধ্বনি বা ধ্বনির সমষ্টির সাহায্যে। আচ্ছা আমি কণ্ঠ নিঃসৃত ধ্বনি পেলাম, ধ্বনির সমষ্টির সাহায্যে আমি শব্দ তৈরি করলাম। তাহলে এক একাধিক শব্দের মিলনে কিন্তু আমাদের একটা বাক্য হয়ে গেল। তাহলে ধ্বনির সমষ্টির সাহায্যে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করার মাধ্যমকে ভাষা বলে। তাহলে আমি বললাম আমি ভাত খাই। তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে তুমি সাধারণত দুপুরে কি খাও, তাহলে তুমি উত্তরে দিলা যে আমি আমি দুপুরে ভাত খাই বা আমি ভাত খাই। তাহলে কিন্তু তুমি তোমার মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারলা। যে তোমাকে এই প্রশ্নটা করেছিল যে তুমি দুপুরে সাধারণত কী খাও, তাহলে সে কিন্তু বুঝতে পারলো যে তুমি দুপুরে ভাত খাও। তাহলে এই যে কণ্ঠ নিঃসৃত কয়েকটা ধ্বনি, সেই ধ্বনির সমষ্টির সাহায্যে কী আমরা কী করলাম, এক একাধিক ধ্বনির সমষ্টির সাহায্যে শব্দ করলাম, সেই শব্দ সমষ্টির সাহায্যে বা এক একাধিক শব্দের সাহায্যে আমরা একটা বাক্য করলাম। এই বাক্যের মাধ্যমে কী করতে পারলাম, আমরা আমাদের মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারলাম। এই যে একটা মাধ্যম ব্যবহার করলাম, কী মাধ্যম, এই যে সম্পূর্ণরূপে প্রকাশ করার একটা মাধ্যম ব্যবহার করলাম, এই মাধ্যমটি হচ্ছে ভাষা। বা এই যে আমি ভাত খাই, এটা হচ্ছে একটি ভাষা। তাহলে আমরা কী বুঝতে পারলাম, কণ্ঠ নিঃসৃত অর্থভ ধ্বনি বা ধ্বনি সমষ্টির সাহায্যে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করার মাধ্যমকে ভাষা বলে। তাহলে আমি ভাত খাই এইটা কিন্তু কিনের তৈরি হলো, এই যে ধ্বনি এক একাধিক ধ্বনির মিলনে শব্দ তৈরি হলো, সব এক একাধিক শব্দের মিলনে একটা বাক্য। অবশ্যই যে বিষয়টি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে অর্থ, আমাদের অর্থ কিন্তু অবশ্যই রাখতে হবে। আমি ভাত খাই প্রত্যেকটি শব্দে কিন্তু একটি অর্থ রয়েছে। আর এই সংজ্ঞাটি কিন্তু যদি তোমরা বুঝতে পারো, তাহলে কিন্তু বাংলা ব্যাকরণ নিয়ে তোমাদের আর কোনো প্রশ্নই বা আর কোনো কী আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না যে বাংলা ব্যাকরণ কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় বা বাংলা ব্যাকরণের ভেতরে কী আছে। দেখো এখানে কিন্তু কয়েকটা বিষয় দেখলাম, ধ্বনি, হ্যাঁ, এবার সমষ্টি, এই যে ধ্বনি সমষ্টি, এই বিষয়গুলো একটি চিন্তা করো। তুমি কি জানো যে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কী? ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে চারটি। ব্যাকরণের আলোচ্য বিষয়, হ্যাঁ, ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি। তুমি কি জানো, একটু বলতে পারবা কী কী ব্যাকরণের আলোচ্য বিষয়গুলো হচ্ছে? নাম্বার ওয়ান হচ্ছে ধ্বনিতত্ত্ব, নাম্বার ওয়ান হচ্ছে ধ্বনিতত্ত্ব, ধ্বনিতত্ত্ব। এই যে ধ্বনি মানে কী, এই যে আমরা সংজ্ঞা যদি লক্ষ্য করি যে কণ্ঠ নিঃসৃত অর্থপদ ধ্বনি, হ্যাঁ, এই যে অর্থপদ ধ্বনি, এই ধ্বনি হচ্ছে কি ব্যাকরণের একটি অন্যতম আলোচ্য বিষয়। আর তত্ত্ব মানে হচ্ছে জ্ঞান, তার মানে ধ্বনি সম্পর্কে যে জ্ঞান, সেটা হচ্ছে ধ্বনিতত্ত্ব। এরপর সেকেন্ড ফল হবে বা দ্বিতীয়ত হবে আমাদের কি শব্দতত্ত্ব। এটা কীভাবে আসলো, দেখো এক একাধিক ধ্বনির মিলনে কিন্তু কী হয়, এক একাধিক ধ্বনির মিলনে কিন্তু আমরা শব্দ তৈরি করলাম। তাহলে এক একাধিক ধ্বনির মিলনে কী হয়, শব্দ। তাহলে দ্বিতীয়ত হবে আমাদের কি শব্দতত্ত্ব। ব্যাকরণের আরেকটি আলোচ্য বিষয় হচ্ছে শব্দতত্ত্ব। এরপর যদি আরেকটি বিষয় আমরা লক্ষ্য করি ব্যাকরণের তিন নাম্বার যে বিষয়টি, সেটি হচ্ছে তাহলে এক একাধিক ধ্বনির মিলনে শব্দ হয়, তাহলে এক একাধিক ধ্বনি শব্দের মিলনে কী হয়, বাক্য। তাহলে তিন নম্বর হবে আমাদের বাক্যতত্ত্ব। এরপর যদি চিন্তা করো ধ্বনিতত্ত্ব পেলাম, এক একাধিক ধ্বনির মিলনে শব্দ, শব্দে এক একাধিক শব্দের মিলনে বাক্য। আর চতুর্থ বিষয় যেটা হচ্ছে আমরা একটু আগে দেখলাম যে অর্থবহ, অর্থবহ, তার মানে চতুর্থ হবে যে ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব, অর্থতত্ত্ব। এই চারটি হচ্ছে মূলত ব্যাকরণের আলোচ্য বিষয়, ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, আর হচ্ছে অর্থতত্ত্ব। এই চারটা বিষয় কিন্তু ভাষার সংজ্ঞাতে রয়েছে। তোমরা যদি একটু চিন্তা করো যে কণ্ঠ নিঃসৃত অর্থবহ ধ্বনি, তাহলে ধ্বনিতত্ত্ব, তাহলে এক একাধিক ধ্বনি মিলনে কি, ধ্বনি সমষ্টি মানে কি শব্দ হচ্ছে, বা এক একাধিক শব্দ মিলনে কি হচ্ছে, বাক্য হচ্ছে, আর বাক্যের এক একাধিক বাক্য মিলনে বা এক বা একাধিক বাক্য যাই বলি না কেন, সেই বাক্য, শব্দ বা ধ্বনির সেটা কিন্তু অবশ্যই অর্থ থাকতে হবে, সম্পূর্ণরূপে
প্রকাশ করার যে মাধ্যম সেটি হচ্ছে ভাষা। আর এই প্রত্যেকটি ধ্বনি, শব্দ, বাক্য বা অর্থের অবশ্যই আমাদের কী থাকতে হবে? অর্থবহ থাকতে হবে। শুধুমাত্র আমি একটা ধ্বনি বা আমি একটা কথা বললাম বা আমি একটা যেমন চাই একটা কথা বলে দিলাম, এর মাধ্যমে কিন্তু আমাদের ভাষা প্রকাশ পাবে না। তো ভাষা প্রকাশের জন্য অন্যতম যে বিষয়টি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে অবশ্যই আমাদের ভাষা কী থাকতে হবে, অর্থ থাকতে হবে, ভাষার মধ্যে ধ্বনি, শব্দ এবং বাক্য এই বিষয়গুলো থাকতে হবে। তাহলে ভাষা কাকে বলে? ভাষা হচ্ছে মূলত কণ্ঠনিঃসৃত অর্থবহ ধ্বনি বা ধ্বনির সমষ্টির সাহায্যে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করার মাধ্যমকে ভাষা বলা হয়।